আজ আমি কাপ্তান কুর্তি কাটিং এবং সেলাই শেয়ার করব খুব সহজে। এটা একটা পুরনো ওড়না দিয়ে আমি এই কুর্তিটা তৈরি করে নিয়েছি, তো কাটিং সেলাই দুইটাই শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ধরনের ওড়না কিন্তু আমাদের বাসায় প্রায় থাকেই, পরা হয় না ততটা, ওড়নাটা কিন্তু ভালোই থেকে যায়। আর থ্রি পিসটা কিন্তু অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায়। তো এই থ্রি পিস দিয়ে সুন্দর একটা কাপ্তান কুর্তি আমরা তৈরি করে নিতে পারি। তো দেখুন, আমি এই ওড়নাটাকে একটু মাড় দিয়ে, এই যে একটু মাড় দিয়ে নিয়েছি, কারণ ওড়নাটা নরম হয়ে গেছে, বুঝতেই পারছেন মাড়টা চলে গেছে, যেহেতু কিছুদিন এটা ব্যবহার করা হয়েছে। তো ওড়নাটাকে আমি চার পাটে ভাঁজ করে নিয়েছি। এটা বন্ধ পাট, উপরের পাটটা দেখতেই পাচ্ছেন উপরের দুইটা সাইড। তো আমি এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি, তো লম্বাটা 40, আর হাতের মুহুরিটা আমি 7.5 একটা দাগ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর গলার জন্য ফুট গলা আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি। গলা লম্বা রাখবো আমি এখানে 5, চাইলে আপনারা 5.5-6 রাখতে পারেন, যারা বড় গলা পছন্দ করেন। তো এখানে আমি সামনের গলাটা একটু ভি শেপ দিয়ে দিলাম, আর পেছন গলাটা গোল গলাই রাখবো 2.5 ইঞ্চি করে, তাও আমি এভাবে মার্ক করে নিলাম। তো এখানে আমি উপর থেকে যেটা আমরা প্যাটের মাপটা নেই কামিজের, এটা আমি 14 নিয়েছি। এখানে ফিতা তৈরি করব, ফিতা দিয়ে দিব। এই কাপ্তান ড্রেসটার কিন্তু ফিতাটা হয়। তো এখানে দেখুন, আমি 10-এ একটা দাগ দিয়ে দিলাম, কারণ আমার এখানে 40 ইঞ্চি বডির থেকে আমি 10 নিয়েছি, অর্থাৎ 4 পাটে। আর এখানে 3 ইঞ্চি আমি কুচির জন্য বেশি নিয়েছি, আর নিচের সাইডটা খোলা রাখবো 8 ইঞ্চি। তো এখন আমি আলমহলের শেপটা থেকে এই নিচে পর্যন্ত মার্ক করে নিলাম। আর এখানে দেখুন, স্কেলটা বসাই স্কেলের মেজারমেন্টে, অর্থাৎ 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিলাম। এখানে আমি ফিতার জন্য কাপড়টা জয়েন করে নেব, যেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দাগ কেটে নিলাম। আর গলার এই যে মার্ক অনুপাতে আমি পেছন গলাটা কেটে নিলাম। এখন পেছন পাটটা সরিয়ে আমি সামনের গলাটাও কেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা শোল্ডারটা সেলাইও করে নিতে পারেন, আবার সেলাই না করলেও সমস্যার কিছু নেই। তো দেখুন, গলার ডিজাইনটা এরকম হয়েছে। তো এখন আমি দুইটা পাশের সেলাইয়ের দাগটা আমি দেখুন কিভাবে চাপ দিয়ে, এই যে একই দাগটা আমি এভাবে ড্রয়িং করে নিচ্ছি। এইখানে কিন্তু আমাদের সেলাইটা হবে, এই কাপ্তান কুর্তিটার সেলাইটা কিন্তু উপরের সাইডেই হয়, বুঝতেই পারছেন। এখন আমি এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিলাম, অর্থাৎ উল্টা সাইডে করে নিলাম, কারণ আমি যে পাইপ ফিতার জন্য পাইপিংটা লাগাবো, এটা কিন্তু পেছন সাইডে লাগাতে হবে, বুঝতেই পারছেন, অর্থাৎ উল্টো সাইডে। এই জন্য আমি জামাটাকে উল্টিয়ে এখানে আমি এভাবে 14 ইঞ্চিতে একটা মার্ক করে স্কেলটা বসিয়ে আমি দেখুন এভাবে পুরোটা মার্ক করে নিচ্ছি, অর্থাৎ এখানে আমি ফিতার জন্য কাপড়টা লাগিয়ে নিব। আর এইখানে আমি ফিতাটা পরানোর জন্য এখানে অর্থাৎ বোতামের ঘরের মতো একটা ঘর করে নিব, বুঝতেই পারছেন। আর এতটুকু কিন্তু আমি সেলাই করব না, এই যে ক্রস দিয়ে আমি দেখিয়ে দিলাম, এতটুকু গ্যাপ রেখে আমি দুই পাশ থেকে সেলাই করে আনবো। সেলাইটা আমি শেয়ার করব, দেখতে থাকুন। আশা করি খুব সহজে এরকম টুকটুক কাপড় দিয়ে বা ওড়না দিয়ে একটা কাপ্তান কুর্তি বানিয়ে নিতে পারবেন। তো গলার কাপড়টা আমি কেটে দেখুন এভাবে সেলাই করে, প্রথমেই গলার কাপড়টাই আমি আগে সেলাই করে নিচ্ছি, এতে কিন্তু সেলাইটা অনেকটাই সহজ হবে। তো গলার পট্টির পাশটা আমি জয়েন দিয়ে 4টা পাশ ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। খুব সহজে কিভাবে সেলাই করা যায় এটাই আজকে শেয়ার করছি। তো দেখুন, এই যে তো গলার কাপড়টা যেহেতু আমি পুরোটা একসাথে জয়েন করে নিয়েছি, আর শোল্ডারটাও সেলাই করে নিই, এই জন্য সামনের গলার এই অ্যাঙ্গেলটা ঠিক রেখে আমি পুরো পট্টিটা জয়েন করে নিচ্ছি। এতে কিন্তু সেলাইটা একদম ইজিতে করা যায়, বুঝতেই পারছেন। তো এখন আমি গলার পট্টির যাতে ফিনিশিং আসে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব, এই যে উল্টিয়ে নিলাম, এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমাদের কিন্তু থ্রি পিসগুলো
অনেক সময় পড়া হয়, আর অন্যগুলো কিন্তু একদম নতুনই থেকে যায়। তো এগুলো দিয়ে আমরা সুন্দর কিন্তু টপস বা এই ধরনের কাপ্তান কুর্তি বানিয়ে নিতে পারি। তো দেখুন গলাটা আমি এই যে হ্যান্ড সেলাই করে পুরোটা কমপ্লিট গলার কাজ এখন আমি উল্টিয়ে নিচ্ছি, অর্থাৎ কাপড়টাকে আমি উল্টো সেট করে নিলাম। আর এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি খোলা রাখবো। তো দেখুন এখানে সামনে যে আমি দাগ দিয়ে নিয়েছি এই দাগ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এতটুকু আমি খোলা রেখে ফিতা, যে ফিতাটা আমি পরিয়ে নেব ওই ফিতার জন্য এই যে কাপড়টা লাগিয়ে নেব। দেখুন কাপড়টা আমি প্রায় 15 ইঞ্চি চওড়া করে এক পিস লম্বা কাপড় কেটে নিয়েছি, আর এই সাইডটা একটু মুড়িয়ে, অর্থাৎ উপরের সাইডটা একটু মুড়িয়ে পাশটা এভাবে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। তো যারা সেলাই কাজে একদম নতুন তারাও কিন্তু একবার দেখলে এরকম পুরানো ওড়না দিয়ে কাপ্তান কুর্তি সেলাই করে নিতে পারবেন। তো দেখুন আমি এ টু জেড শেয়ার করেছি একদম সহজভাবে, একবার দেখলেই কিন্তু পারবেন একদম পানির মতো সোজা। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা কিন্তু গরমে বা শীতে ব্যবহারও কিন্তু অনেকটাই আরামদায়ক, বুঝতেই পারছেন। আর সেলাই করাটা একদম ইজি। তো এই পাশটা আমি একইভাবে পট্টিটা সেলাই করে নিলাম। আর বুঝতেই পারছেন আমি কিন্তু মুখটা খোলা রেখেই সেলাইটা করে নিয়েছি। তো একইভাবে আমি অপোজিট পার্টটা তো দেখুন একইভাবে সেলাই করে নিয়েছি দুইটা পার্ট, যেটা শেয়ার করলাম না যাতে একই কাজ, তাই আমি আর এটা শেয়ার করি নাই। তো দেখুন এখন দাগ অনুসারে আমি উপর থেকে এইভাবে সেলাই দিয়ে নিয়ে আসছি, আর এতটুক সেলাই করে দেখুন নিডেলটা উঠিয়ে তারপরে আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু সাইডটা সেলাই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে একটা পাইপিং সিস্টেম আছে, দেখতে অনেকটা এমনিতেই ভালো লাগছে। আর যদি এ ধরনের না হয় তাহলে কিন্তু আমরা কামিজের ফাড়া যেভাবে সেলাই করি ওইভাবে সেলাই করে নিতাম, এখন আর সেলাই করার প্রয়োজন নেই। তো দেখুন এই ফিতার জায়গাটা আমি গ্যাপ রেখে দুইটা সাইড একইভাবে সেলাই করে নিয়ে আসলাম। দেখুন কতটা ইজি, গলার কাজটাও কমপ্লিট। এখন আমি ফিতাটা পরানোর জন্য দেখুন গলাটার উপর থেকে আমি দাগ দিয়ে নিয়ে আসলাম যাতে পয়েন্টটা ঠিক থাকে। আর এইখানে আমি বোতামের ঘরের মতো একটু রাউন্ড করে একটা ঘর কেটে নিলাম, এতে আমি ফিতাটা পরিয়ে নেব। আর এটাও আমি একটু সেলাই করে নেব, অর্থাৎ যেভাবে আমরা হাতে বোতামের ঘর সেলাই করে থাকি জাস্ট একইভাবে একটু সেলাই করে নিলে হবে কি এটা আর অনেকটা মজবুত হবে, যেহেতু ফিতাটা বাঁধা খোলা হবে, বুঝতেই পারছেন এখানে একটা ছিঁড়ে যাওয়ার চান্স থেকে যায় কাপড়টা সেলাই করে না দিলে। তো আমি এইভাবে একটু ঘুরিয়ে দেখুন বোতামের ঘরের মতো করে সেলাই করে নিলাম। তো আমি একটু দেখিয়ে দিলাম এই যে এভাবে কিন্তু দুইটা সাইড ফিতাটা পরিয়ে নিতে হবে। তো এইদিকে আমি ফিতাটাও অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, আর একটা সেফটি পিনের সাহায্যে ফিতাটা আমি পরিয়ে নিচ্ছি। তো এ টু জেড আমি শেয়ার করলাম যাতে ফিতা সেলাই নিয়ে হয়তো যারা সেলাই কাজে একদম নতুন তারা হয়তো একটু যে ফিতাটা কীভাবে কোত্থেকে লাগাবো বা কতটুকু সেলাই করব, কিভাবে ফিতাটা ঘুরিয়ে নিয়ে আসব এটা নিয়ে একটা সমস্যা হতে পারে, তাই আমি একদম পুরোপুরি শেয়ার করলাম। তো দেখুন এই পাশটা যেহেতু খোলা দেখতেই পাচ্ছেন, আবারও এই সাইড থেকে পেছন সাইডেও আমি একইভাবে ঘুরিয়ে ফিতাটা পরিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন সম্পূর্ণ ফিতাটা পরিয়ে নেওয়ার পরে আমি ফিতাটার দুইটা পাশে দুইটা ফ্লাওয়ার্স দুটুকরো কাপড় দিয়ে দুইটা ফুল সেলাই করে দিব। এতে কিন্তু যেহেতু এটা সামনে বাঁধা থাকবে তাই এতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি দুই পিস কাপড় নিয়ে একটা ফুল সেলাই করে দিব, আর এটা আলতো হাতে টেনে টেনে কাপড়টাকে পুরোটা কুচি যাতে সমান হয়। তো দেখুন এভাবে আমি দুই পিস কাপড় কেটে নিয়েছি, আর দুইটা সাইডে দুইটা ফুল এভাবে আমি লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিজাইনটা
এভাবে দুইটা ফুল সেলাই করে দিচ্ছি। এতে কিন্তু সামনের সাইডে যেহেতু ফিতেটা ঝুলে থাকবে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে গস কাপড় কিনেও এটা করে নিতে পারেন, আর না হয় এভাবে ওড়না দিয়েও করতে পারেন, আবার এই ডিজাইনটা করে মেক্সিও তৈরি করতে পারেন। মেক্সিটাও কিন্তু তৈরি করা খুবই সহজ। এই ডিজাইনে কিন্তু মেক্সিও আমরা তৈরি করে থাকি, দেখুন ডিজাইনটা কতটা চমৎকার। চাইলে হাতাটা আরও ফিটিংসও করে নিতে পারেন, আর চাইলে এভাবেও রাখতে পারেন।